পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জারি করা হয়েছে এক বিশেষ নির্দেশিকা এই নির্দেশিকা যদি ছাত্রছাত্রী বা স্কুলগুলি না মানে তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের দিতে হতে পারে জরিমানা কি বলা হয়েছে নোটিফিকেশনে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি তার আগে বলে দিই যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তীকালে নতুন নতুন তথ্য আপডেট এবং সাজেশন ভিডিও পাওয়ার জন্য দেখো প্রথমেই বলে দিই দু সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের একত্রিশে ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করতে হবে আবারও বলে দিই দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ যারা ইতিমধ্যে ক্লাস টেনে উঠলে তাদের একত্রিশে ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করতে হবে এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদ শুক্রবার জানিয়েছে একত্রিশে ডিসেম্বরের পরে স্কুলগুলিকে দশ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে মুচলেখা দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করার কথা জানাতে হবে এরপরও কারোর রেজিস্ট্রেশন বাকি থাকলে তিনশো টাকা জরিমানা দিয়ে একত্রিশে মার্চের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে যারা দু সালে মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের যদি একত্রিশে ডিসেম্বরের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া তোমাদের স্কুল করাতে না পারে তাহলে সেই ডেট বাড়িয়ে করা হয়েছে একত্রিশে মার্চ কিন্তু একত্রিশে ডিসেম্বরের পর যে সমস্ত ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করা হবে প্রত্যেক ছাত্রছাত্রী পিছু কিন্তু তিনশো টাকা করে জরিমানা করবে পর্ষদ এমনটাই জানানো হয়েছে পর্ষদের তরফ থেকে বোঝা গেল আশা করি তোমাদের স্কুলগুলি তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই কমপ্লিট করে ফেলেছে যদি কমপ্লিট না করে থাকে তাহলে একত্রিশে ডিসেম্বরের পর যদি তারা রেজিস্ট্রেশন করাতে যায় সেক্ষেত্রে কিন্তু তিনশো টাকা করে জরিমানা অবশ্যই দিতে হবে পর্ষদকে এটি ছিল তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট আশা করি তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে সকলে ভালো করে পড়াশোনা করো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেট নিয়ে